BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালের 30শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে বগুড়া দুই আসনের হালচাল। বগুড়া দুই সংসদীয় আসনটি শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 37 নম্বর আসন। 1991 সালের 27শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বগুড়া দুই আসনে ভোটার ছিলেন 1,70,552 জন। ভোট প্রদান করেন 1,09,000 জন। নির্বাচনে জামায়াতে ইসলামের শাহাদুজ্জামান বিজয়ী হন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 33,969 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মতিউর রহমান। ধানের শীষ প্রতীকে তিনি পান 24,213 ভোট। 1996 সালের 15ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির শাসনামলে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে। নির্বাচনে বিএনপি প্রার্থী রেজাউল বারী ডিনা বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 3,09,446 ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আনিস রহমান। তিনি পান 3,118 ভোট। এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12ই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,78,868 জন। ভোট প্রদান করেন 1,44,122 জন। নির্বাচনে বিএনপির এ কে এম হাফিজুর রহমান বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 74,345 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামের শাহাদুজ্জামান। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 24,593 ভোট। 2001 সালের 27শে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,15,814 জন। ভোট প্রদান করেন 1,83,167 জন। নির্বাচনে বিএনপির রেজাউল বারী ডিনা বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 1,16,806 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মাহমুদুর রহমান মান্না। নৌকার প্রতীকে তিনি পান 47,819 ভোট। 2008 সালের 29শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,43,429 জন। ভোট প্রদান করেন 2,25,158 জন। নির্বাচনে বিএনপির এ কে এম হাফিজুর রহমান বিজয় হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 1,34,361 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির শরীফুল ইসলাম জিন্না। লাঙ্গল প্রতীকে তিনি পান 88,190 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির শরীফুল ইসলাম জিন্না বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,96,406 জন। ভোট প্রদান করেন 2,48,563 জন। নির্বাচনের প্রার্থী ছিলেন 4 জন। ধানের শীষ প্রতীকে জাতীয় ঐক্যফ্রন্টের মাহমুদুর রহমান মান্না, লাঙ্গুল প্রতীকে জাতীয় পার্টির শরীফুল ইসলাম জিন্না, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাল উদ্দিন, হারিকেন প্রতীকে মুসলিম লীগের শফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগ এ আসনে প্রার্থী দেয়নি, সমর্থন দেন জাতীয় পার্টির প্রার্থী শরীফুল ইসলাম জিন্নাকে। নির্বাচনে জাতীয় পার্টির শরীফুল ইসলাম জিন্না বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 1,84,024 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। ধানের শীষ প্রতীকে তিনি পান 59,756 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। মাহমুদুর রহমান মান্না আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। 2001 সালের 27শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদে বগুড়া দুই শিবগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং বিএনপি প্রার্থী রেজাউল বারী ডিনার কাছে হেরে যান। এ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির জেলা সভাপতি শরীফুল ইসলাম জিন্না। তিনি আবারও জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন।
নাগরিক ঐক্যের আহ্বায়ক সাবেক ডাকসু ভিপি মাহমুদুর রহমান মান্না এ আসনে বিএনপি সমর্থনে প্রার্থী হতে পারেন। মাহমুদুর রহমান মান্নার মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিতে মতবিরোধ রয়েছে। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম। জামায়াত ইসলামের সাবেক সংসদ সদস্য মাওলানা শাহাদুজ্জামান বিএনপি সমর্থনে অথবা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন শিবগঞ্জ পৌর মেয়র তহিদুর রহমান মানিক এবং বিশিষ্ট ব্যবসায়ী আকরাম হোসেন। এছাড়া একাদশ জাতীয় সংসদের প্রতিদ্বন্দ্বিতাকারী ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাল উদ্দিন, মুসলিম লীগের শফিকুল ইসলাম দলীয় প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন। পর্যবেক্ষণে দেখা যায়, বগুড়া দুই আসনে পঞ্চম সংসদে জামায়াতে ইসলামী, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম জাতীয় সংসদে বিএনপি, দশম সংসদে আওয়ামী লীগ, একাদশ সংসদে জাতীয় পার্টি প্রার্থী বিজয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ টোয়েন্টি ফোরের গবেষণা টিম দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম ও ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ টোয়েন্টি ফোর বগুড়া দুই আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এ চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে বগুড়া দুই আসনে ভোট প্রদান করেন ৫৮.৬৪% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ১০.৯৬%, বিএনপি ২৪.২১%, জাতীয় পার্টি ৬.১৬%, জামায়াত ইসলামী ৩৩.৯৭%, স্বতন্ত্র ও অন্যান্য ২৪.৭% ভোট পায়। ১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৮০.৫৭% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ১৩.৭৯%, বিএনপি ৫১.৫৮%, জাতীয় পার্টি ১৪.৯৩%, জামায়াত ইসলামী ১৭.০৬%, স্বতন্ত্র ও অন্যান্য ২.৬৪% ভোট পায়। ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৮৪.৮৭% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ২৬.১১%, চার দলীয় জোট ৬৩.৭৭%, জাতীয় পার্টি ৯.৬৭%, স্বতন্ত্র ও অন্যান্য দল ০.৪৫% ভোট পায়। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৯২.৪৯% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে ১৪ দলীয় মহাজোট ৩৯.৪৮%, চার দলীয় জোট ৫৯.৬৭%, স্বতন্ত্র ও অন্যান্য দল ০.৮৫% ভোট পায়। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, বগুড়া দুই আসনে বিএনপির সাংগঠনিক অবস্থা সুদৃঢ়। দ্বিতীয় অবস্থানে আছে জামায়াতে ইসলামী। যদিও এখন তাদের সাংগঠনিক তৎপরতা নেই, নিবন্ধন বাতিল হওয়ায় দলীয় প্রতীক নির্বাচন করতে পারবে না। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন না করলে তাদের প্রচুর ভোট বিএনপির বাক্সে যাবে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা নড়বড়ে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের ৩৭ নম্বর বগুড়া দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনাই বেশি। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকুন।